সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রায় প্রতিদিনই নিত্য নতুন তথ্য সামনে আসছে। এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। কাদের কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকা এসএসসি থেকে নায়েসাকে মেইল করে করা হয়েছিল বলে অভিযোগ। নায়েসা ছাড়া আর তিনজনের কাছে মেইল পাঠানো হয়েছিল, সেই মেইল এসএসসি সার্ভার থেকে উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরও বিস্ফোরক অভিযোগ সামনে এলো। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে খবর, অযোগ্যদের নম্বর সুকৌশলে বাড়িয়ে দেওয়ার জন্য নায়েসাকে পুরস্কার দিয়েছিল এসএসসি। নায়েসা কর্তা নীলাদ্রি দাসের কাছে একটি ডেট গিয়েছিল, এমনটাই সূত্রের খবর। এসএসসি আরও দাবি, দুর্নীতির গন্ধ পাচ্ছে সিবিআই। গোয়েন্দারা মনে করছে উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার নিয়োগেও দেদার দুর্নীতি হয়ে থাকতে পারে। সত্যি দুর্নীতি হয়েছে কিনা জানতেই আপাতত ইমেল হাতড়াচ্ছে সিবিআই। উচ্চ প্রাথমিকের নিয়োগে যে দুর্নীতির আশঙ্কা গোয়েন্দারা করছেন, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন তারা। সেখানেও এসএসসির মতো নম্বরে কারচুপি হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তারা। শুধু তাই নয়, খবর অনুযায়ী এসএসসি শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে চাকরি প্রার্থীদেরও নম্বর বাড়ানোর তালিকা গিয়েছিল নীলাদ্রি দাসের কাছে। নম্বর বাড়ানোর তথ্য সিবিআই এর হাতে এসেছে খোদ শান্তিপ্রসাদ সিনহা সেই তালিকা মেইল করেছিলেন বলে খবর। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, যেই মেল আইডিতে ওই ইমেলটি গিয়েছিল সেই ইমেল আইডিরও সন্ধান পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই ইমেল আইডির ইনবক্স থেকে মেল পুনরুদ্ধার করতেও সক্ষম হয়েছে কেন্দ্রীয় এজেন্সি। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির অভিযোগে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলটি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। তাতেই চাকরি যায় 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর। যদিও পরবর্তীতে চাকরি বাতিলের নির্দেশে আপাত স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এসএসসি নবম, দশম, একাদশ ও দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি এই পদেই চাকরি বাতিল হয়েছে। এবার শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে দুর্নীতি সামনে আসলে যে অনেকেই বিপদে পড়বেন সেটা বলাই যায়।